কেমন হয়েছে বিএনপির ওলামা দলের নতুন কমিটি? বিএনপি কেন আলেম ওলামাদের তেমন সাড়া পাচ্ছে না এবং ওলামা দলের কমিটি দিয়ে তেমন কোনো চমক দেখাতে পারছে না? এটা বিএনপির রাজনীতির জন্য একটা মৌলিক আলোচনা। প্রথমেই বিষয়টা বুঝতে হবে যে আমরা বিএনপিকে কোথায় দেখতে চাই কিংবা বিএনপির গুরুত্বটা কী। বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি করে আসছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া থেকেই। মাঝখানে কিছুটা বিচ্যুত হয়েছিল। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ থেকে বিএনপিকে সরিয়ে আনার একটা চেষ্টা করেছিল বিএনপির মিত্ররা এবং বিএনপির ভেতরে থাকা একটা অংশ, এবং অনেকটা প্রকাশ্যেই তারা বলতো। তো এজন্য ইসলামী মূল্যবোধের রাজনীতি করার কারণে আওয়ামী লীগের রাজনীতির বিপরীতে সাধারণ আলেম ওলামা ও ইসলামপন্থীদের ব্যাপক সমর্থন বিএনপির উপর ছিল এবং আছে এবং থাকবে। বিএনপির সময় আলেম ওলামারা ডেফিনেটলি ভালো থাকতো, ভালো ছিল, কমফোর্ট জোনে ছিল এবং আলেম বান্ধব সরকার হিসেবে পরিচিত ছিল। আলেম ওলামা ইসলামপন্থীদের জন্যে বিএনপি অনেক কিছু করেছে যেটা আওয়ামী লীগ করেনি, এবং বিএনপি যতদিন ক্ষমতা ছিল, হোক সেটা 1991 থেকে 96 কিংবা 2001 থেকে 2006, আলেম ওলামারা সাধারণভাবে নির্যাতিত হয়নি, আলেম ওলামাদেরকে অহেতুক হয়রানি করা হয়নি। একেবারেই যারা জঙ্গি বা উগ্রবাদী তারা ছাড়া অন্য কাউকে হয়রানি করা হয়নি। বিএনপির সময় হয়রানির শিকার হতো শাহরিয়ার কবিররা, আর আওয়ামী লীগের সময় হয়রানির শিকার হয় আলেম ওলামারা। দিস ইজ ডিফারেন্স। যদিও কেউ হয়রানির শিকার হোক অন্যায়ভাবে, এটা আমরা চাই না। শাহরিয়ার কবিরদেরও ন্যায় বিচার বা ইনসাফ, তাদের অধিকারের পক্ষে আমরা। তো কিন্তু বিএনপি আলেম বান্ধব বা আলেমদের জন্য এত সুন্দর একটা উপযোগী দল, তারপরও কোনো বড় আলেম ওলামারা বিএনপির রাজনীতি করে না। বরং আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, অনেক বড় বড় আলেম ওলামারা আওয়ামী লীগ করত। আব্দুর রশিদ, তর্কবাগিজ বা এরকম আর অনেক বড় বড় আলেম পাওয়া যাবে যারা আওয়ামী লীগের পদদারী ছিল বা বড় নেতা ছিল। কিন্তু বিএনপির বড় নেতা ছিল, বড় আলেম, এরকম খুঁজে পাওয়াটা কঠিন। এর কারণটা কি? এই কারণটায় হাত দেওয়াটা জরুরি। অথচ বিএনপি হচ্ছে আলেম বান্ধব দল, ইসলামী মূল্যবোধের রাজনীতি করে, আলেমদের তো ব্যাপক সাড়া পাওয়ার কথা ছিল। এখন বিএনপি যে আলেমদের তেমন সাড়া পাচ্ছে না, বিএনপির ওলামা কেন্দ্রিক রাজনীতি যে দুর্বল, এমনকি ওলামা দলের কমিটিও যে ভালো বা চমক দেখানো কোনো কমিটি দিতে পারেনি, তার প্রমাণ এই সদ্য ঘোষিত আংশিক কমিটি। দর্শক আপনারা জানেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, জাতীয়তাবাদী ওলামা দলের 5 সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, ডেফিনেটলি এটা তারেক রহমানের কনসার্নই হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 5 সদস্য বিশিষ্ট আংশিক কমিটির আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এটা জানানো হয়েছে। কমিটি আহ্বায়ক করা হয়েছে আলহাজ মাওলানা মোহাম্মদ সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ন আহ্বায়ক মাওলানা কারি গোলাম মোস্তফা, যুগ্ন আহ্বায়ক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই যে 5 সদস্য বিশিষ্ট যে আংশিক কমিটি, যাদের নাম আমি বললাম, একজনকেও আমি, আপনি বা জাতির কেউ চেনে? চেনে না। এটা মানে জাতি চেনে, বাংলাদেশের একেবারে মোটামুটি একটু ভালো আলেম হলেই নিজেকে জাতীয়ভাবে প্রাসঙ্গিক করতে পারে বা তাকে চেনে কোনো না কোনোভাবে। অথচ বিএনপির মতো এত বড় একটা দলের অঙ্গ সংগঠনের আহ্বায়ক সদস্য সচিব হবে, অথচ তাদেরকে কেউ চিনবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই 5 জনের নাম বিএনপির কোনো নেতা কি বলতে পারবেন যে তাদেরকে চিনি? ছবি দেখলে বলতে পারবেন যে অমুকে অমুকে তমুকে তো না? মানে এর মানে আসলে মূল জায়গাটা এই যে আলেমদের সাড়া পাচ্ছে না, চমক দেখানো কমিটি গঠন করতে পারছে না, এই ব্যর্থতাটা বেসিক্যালি বিএনপির নিজের। কারণ বিএনপি ওলামা বান্ধব ইসলামী মূল্যবোধের রাজনীতি করে আসলেও আসলে তারা সাংগঠনিকভাবে আলেমদেরকে গুরুত্ব দেয় না, এই কারণে আলেমদের সাড়া পাচ্ছে না। কী করলে সাড়া পেত? বিএনপির স্থায়ী কমিটিতে যদি কমপক্ষে 2 জন, একজন সরাসরি মাওলানা থাকতো, আলেম থাকতো, তাহলে দেখতেন আলেমদের গুরুত্ব অন্যভাবে বেড়ে যেত। স্থায়ী কমিটিতে 2-4 জন আলেম থাকলে বা 2 জনও যদি থাকতো, তাহলে দেখবেন দেশের যারা পরিচিত আলেম, যাদের একটা ওয়েট আছে, যারা বিএনপিতে অংশগ্রহণ করলে, বিএনপির রাজনীতি করলে মানুষ বলতো যে অমুক হুজুর বিএনপি করে, মানুষের মুখে মুখে থাকতো এবং তার সোর্স ধরে হাজারো আলেম ওলামারা বিএনপিতে আসতো এবং জনপ্রিয় আলেমদের মাধ্যমে ওলামা দল চালাতে পারত।
স্থায়ী কমিটিতে আলেম ঢুকাতে হবে, তাহলেই দেখবেন যে বিএনপিতে আলেমদের গুরুত্ব বেড়ে যাবে। বিএনপির যে কোনো প্রোগ্রামে সামনের দিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, এদের সাথে মাওলানা অমুক থাকতে হবে। এরকম দু একজন সামনে আনেন, দেখবেন যে ওলামা দলের কমিটিও চমকপ্রদ হয়ে যাবে। তো যে কমিটি হয়েছে এটাকে আমি কোনো কমিটিই মনে করি না, এটার কোনো গুরুত্ব তাৎপর্য কিচ্ছু দেখি না। এই কমিটি কিচ্ছু করতে পারবে না বিএনপির রাজনীতিতে জাতীয়ভাবে। মানে ওলামা দল যে কারণে গঠন করা হয়েছে, যে লক্ষ্য উদ্দেশ্য, তাতে আলাদা কোনো তাৎপর্য ক্রিয়েট করতে পারবে না।